গতকাল ওড়িশার বালেশ্বরে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শেখ কাজী মুদ্দিন নামে পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুরের বাসিন্দার রেল দুর্ঘটনায় মৃত্যু হয়। এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। কর্মসূত্রে সে ভদ্রক যাচ্ছিল বলে পরিবার সূত্রে খবর। এই ভয়াবহ রেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাত 11টা নাগাদ তার বাড়িতে মৃত্যুর খবর আসে। ভদ্রকে টাইলসের লেবারের কাজ করত সে। কিছুদিন আগে তার শ্বশুর বাড়ি যায় ভদ্রকে। গতকাল বিশেষ কাজে বালেশ্বরে গিয়েছিলেন, সেখানে করমণ্ডল এক্সপ্রেসে ওঠে ভদ্রক যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার। সেখানেই মৃত্যু হয় তার। আমার শেষ দাহ। তার নাম কি? শেখ কাজী মুদ্দিন। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয় যে আমি দাদাকে ফোন লাগাইছি ছটা কুড়িয়ে, দাদা বলতেছে বোন আমি 7টার সময় ট্রেনে উঠবো, তারপরে 6টার সময় ওই হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে বলছিল ওই গাড়ি আসবো বলে, তারপরে যখন দাদাকে যখন ফোন লাগাই ফোন সুইচ অফ, ফোন লাগিয়ে তারপর আমরা সবাই বলছি দাদা যখন আসেনি আমাদেরকে একটা ডাউন লাগছে যে দাদা ওই গাড়ি আইলো, গাড়ি ওরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, এবার কিছু নেই কিছু হয়ে গেছে বলে। দাদা কোথা থেকে ট্রেনে উঠেছিল? দাদা ওই বালুসরের স্টেশনে উঠে মানে কাজে গিয়েছিল। কোথায়? ভদ্রকে। ভদ্রকে গেল বৌদির চারবার অপারেশন হয়েছে, তো তিনটা সিজার করে একটা অ্যাপেন্ডিসাইট হয়েছে, এই কদিন আগে অপারেশন হয়েছে। ওইখান থেকে দুটো ছেলে ছোটো ছোটো। আচ্ছা, দাদার বয়স কত? দাদার বয়স দেখেন ওই 30 রকম। আচ্ছা, তবে কী শুনলেন, কখন জানতে পারলেন এই মৃত্যুর ঘটনাটা? ওরকম যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা তো মানে কান থেকে কান দিচ্ছি যে এরকম ইয়ে হয়ে গেছে, তারপরে ভোর 3:30 সময় ফোন এসছে, ফোন এসে বলতেছে যে এরকম মানে লাশ খুঁজে পেয়েছি এরকম মানে আছে। দাদা একাই ছিলেন? দাদা একা ছিল, দাদার কাছে কেউ ছিল না। ভদ্রক মানে বালেশ্বর থেকে ভদ্রক যাচ্ছিল? আপনার নাম? আমার নাম রোজিনা।